ধরুন দুটো গ্যাং আছে, গ্যাং এ এবং গ্যাং বি। এখানে সাপোজ গ্যাং এ এর পাওয়ার সবচেয়ে বেশি, কেউ কিছু বলতে পারে না, আর এর মধ্যে গ্যাং বি এর পাওয়ার গ্যাং এ এর তুলনায় অনেক কম। গ্যাং বি এর মেম্বাররা গ্যাং এ কে ভিতর ভিতর গালি দেয় বা ক্রিটিসাইজ করে, কিন্তু প্রকাশ্যে কিছু বলতে বা কিছু করতেও পারে না। এই গল্পের মধ্যে একটু টুইস্ট হলো, ধরো গ্যাং বি এর কোনো একজন করাপ্ট মেম্বার বা যার নামে অনেক অ্যালিগেশনস আছে, তাকে পুলিশ বা ইনভেস্টিগেশন এজেন্সিস সুযোগ পেলেই ধরে জেলে ভরে দিবে। এমতো অবস্থায় ওই করাপ্ট মেম্বার যদি গ্যাং এ তে মেম্বার হিসাবে জয়েন্ট হয়, তাহলে তার কেস সম্পূর্ণ ক্লোজ হয়ে যাবে, কারণ সে পাওয়ারফুল গ্যাং এ শিফট হয়ে গেছে। আর হ্যাঁ, কিছু এমনটাই হয়ে থাকে পলিটিশিয়ানদের সাথেও। তো এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে মজা নিন। পেশ হ্যায় নয়ী অর অত্যাধুনিক সভি স্ক্যামস কো ধোনে ওয়ালি বিজেপি ওয়াশিং মেশিন। क्या आप पर ईडी सीबीआई कार्यवाही कर रही है? डोंट वरी, बीजेपी वॉशिंग मशीन यूज करो और अपने पुराने दाग धब्बे धो डालो। আমাদের পলিটিশিয়ানরা দিন বা রাতে পার্টি চেঞ্জ করছে, তা শুনে রাগ হয় না? এরকম যদি কোনো ক্রিকেট প্লেয়ার করে থাকে, টিম চেঞ্জ করে অন্য টিমে জয়েন হয়, তখন তো শুনে বেশ ভালোই রাগ হয়। যেমন রিসেন্ট হলো হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্স থেকে ডাইরেক্ট ক্যাপ্টেনশিপ পেয়ে জয়েন হলো মুম্বাই ইন্ডিয়ান্সে। কেন করলো? ফেম তো আগে থেকেই আছে, টাকা আর পাওয়ার। ঠিক এমনটাই কিভাবে আজ ইন্ডিয়ান পলিটিশিয়ানরা করে থাকে তা জানবো এই ভিডিওতে। মেইন টপিক শুরু করার আগে আজকেও হিস্টোরিটা শুরু থেকেই শুরু করি। আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করি, তাই বেঙ্গালি পলিটিশিয়ানদের নিয়েই কাজটা শুরু করা যাক। শুভেন্দু অধিকারী নাম হয়তো আপনারা ভালো করেই শুনে আছেন। ইনি আগে টিএমসির মেম্বার ছিলেন 1998 থেকে 2020 পর্যন্ত, পরে তিনি বিজেপি জয়েন করেছেন। বেশি কথা না বাড়িয়ে আসল ফ্যাক্টসটা হলো, কোন পলিটিক্স লিডারটা কেমন তা নিয়ে একটা রিসার্চ করা হয়েছিল 2014 থেকে 2016 পর্যন্ত জার্নালিস্ট ম্যাথিউ স্যামুয়েলের দ্বারা। এখানে ম্যাথিউ স্যামুয়েল একটা ফেক কোম্পানি বানিয়েছিল ইম্পেক্স কনসালটেন্সি সলিউশন নামের, সেখানে কয়েকজন টিএমসি লিডারদের অ্যাপ্রোচ করা হয়েছিল। তিনি পলিটিশিয়ানদের কাছে যেতেন আর বলতেন, আপনি আমার কোম্পানির হেল্প করে দিন, এর জন্য আপনাকে টাকা দেব। তিনি 50 ঘন্টারও বেশি ফুটেজ রেকর্ড করেন, সেখানে 12 জন টিএমসির লিডার্স ঘুষ চাইতে ধরা পড়েছিল, যাদের মধ্যে একজন হল শুভেন্দু অধিকারী। এর অপারেশন এর ডিটেলস পাবলিশ করা হয় নারদা নিউজের ওয়েবসাইটে। এটি 2016 ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশনের কয়েক মাস আগেই পাবলিশ করা হয়েছিল, এর জন্য এটি অনেক বড় কেস হয়ে গেছিল, তাই এর অপারেশনের নাম দেওয়া হয়েছিল নারদা সিটিং কেস। কিন্তু মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গলের লিডারদের ওপর অ্যাকশন না নিয়ে ডাইরেক্ট জার্নালিস্টের ওপরই কেস ফাইল করে দিয়েছিলেন। অগস্ট 2016 কলকাতা হাইকোর্ট এই জার্নালিস্টদের কেসকে বন্ধ করে দেয় এবং মার্চ 2017 কলকাতা হাইকোর্ট বলে সিবিআই ইনভেস্টিগেশন করা হবে এই লিডার্সদের। পরের মাসে এপ্রিল 2017 সিবিআই কেস ফাইল করেন 12 জন লিডার্সদের খেলাফে, এদের মধ্যে একজন ছিলেন শুভেন্দু অধিকারী। 2019 লোকসভা ইলেকশনের আগে সিবিআই লোকসভা স্পিকারের কাছে পারমিশন নেয় যে তারা কি কোনো কার্যবাহী করতে পারবে শুভেন্দু অধিকারীর খেলাফে, কারণ একটি পলিসি রুলস আছে, যদি কোনো সিটিং এমএলএ বা এমপির ওপর কোনো কার্যবাহী করা হয়, তাহলে সিবিআই বা পুলিশ অফিসারকে লোকসভা স্পিকারের কাছে পারমিশন নিতে হয়। তখন বেশি কিছু হয়নি, কারণ সেই সময়টা ভোটের সময় ছিল। 23 এপ্রিল 2019 পিএম মোদী বর্ধমানে আসানসোলে এসেছিল আর সেখানে তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী পজিশন নিলামে কেনা যায় না, এই সারদা নারদা স্ক্যামের টাকা। ভিডিওটি দেখুন। प्रधानमंत्री पद ऑप्शन में नहीं है, जो शारदा नारदा के पैसों से खरीदा जा सकता है। ঠিক এর এক বছর পরে শুভেন্দু অধিকারী বিজেপি জয়েন করে নাই, আর সেই বছরই ইলেকশনে শুভেন্দু অধিকারী বিজেপির টিকিট পায় মমতা ব্যানার্জির এগেনস্টে। বাহ, ক্যা সিন হ্যায়। 17th May 2021 সিবিআই 4 জন তৃণমূল কংগ্রেসের লিডারকে অ্যারেস্ট করেন এবং একটা চার্জ শিট ফাইল করেন। তারা লোকসভা স্পিকারের কাছে যায় পারমিশনের জন্য। তারা বলেন, প্লিজ আমাদের পারমিশন দেন যেন অন্য অ্যাকিউজ লোকেদের ইনভেস্টিগেট করতে পারে, তারপর কি হয় শুনুন। একজন সিনিয়র সিবিআই অফিসার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছিল, আমরা স্পিকারের কাছে তো পারমিশন চেয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত এর কোনো পারমিশন পাওয়া যায়নি। এরপর সিবিআইয়ের কাছ থেকে কোনো নতুন আপডেট পাওয়া যায়নি। ম্যাথিউ স্যামুয়েল সে নিজেই সিবিআইকে বলেছিল, কেন আপনারা এখনো শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করেননি। তারপর 2 মাস পরে জুলাই 2021 শুভেন্দু অধিকারী ইন্ডিয়ার সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে মিট করেন। সলিসিটর লয়ার হলো যারা গভর্নমেন্টের জন্য কেস লড়ে, আর টিএমসির এগেনস্টে সুপ্রিম কোর্টে কি লড়াই করছিল।
তুষার মেহতা। যাই হোক, যে প্রধানমন্ত্রী আসানসোল র্যালিতে এসে বলেছিলেন যে প্রাইম মিনিস্টার পজিশন নিলামে বিক্রি হয় না নারদা স্ক্যান্ডেলের টাকায়, আর ওই ব্যক্তিকে ওয়েস্ট বেঙ্গলে নিজের পার্টিতে তুলে নিয়ে তাকে ভোটে জেতানোর চেষ্টা করছে, আপনার মনে কোশ্চেন আসছে না এসব কেন হচ্ছে? কারণ আমাদের ইনভেস্টিগেটিভ এজেন্সিস পুরোপুরি পলিটিসাইজড হয়ে গেছে। যখন থেকে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হয়েছেন তখন থেকে ইডি 121 জন পলিটিশিয়ানদের পর্যবেক্ষণ করেছেন। এই 121টা কেসের মধ্যে 115টা কেস অপোজিশন লিডার্সদের ছিল, মানে অলমোস্ট 95% কেস অপোজিশন পার্টি থেকে ছিল। এখানে বিজেপি করাপশনকে টার্গেট করছে, আর করাপ্ট লিডার শুধু অপোজিশন পার্টিতেই। এখানে 2014 থেকে 25 জন অপোজিশন লিডার্স বিজেপি জয়েন করেছিল, যাদের ওপর সিবিআই বা ইডির কেস চলছিল, তাদের মধ্যে 23 জনকে সিবিআই বা ইডি ফ্রি করে দিয়েছিল। মে 2019 ইডি চার্জ করেছিল প্রফুল প্যাটেলকে এয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স মার্জার কেসে। তারপর জুন 2023 তিনি এনডিএ জয়েন করেন। তারপর মার্চ 2024 সিবিআই তার উপর একটা ক্লোজার রিপোর্ট জারি করে দেয়। অগস্ট 2014 সিবিআই হেমন্ত বিশ্ব শর্মার ঘরে রেড করেন, তখন তিনি সারদা চিট ফান্ড স্ক্যাম কেসে কংগ্রেসের লিডার ছিলেন। নভেম্বর 2014 সিবিআই তাকে কোশ্চেন করেন, আর এরপরে তিনি অগস্ট 2015 বিজেপি জয়েন করে নেয়। আজকে তার অবস্থা হল এর প্রতি 9 বছর থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এখন এদের কোনো চিন্তা করার দরকার নেই, কারণ পাওয়ার। আর এইখানে এক্সাম্পল শেষ হয়নি, ঘাবড়াচ্ছেন কেন? শুধু এরাই কি এমন করছে? এরকম মাল আরও অনেক আছে, তো চলুন তাদের ধরব। এটাকে চিনেন? ইনি হলেন ফর্মার অলিম্পিক বক্সার বিজেন্দ্র সিং। তিনি কিছুদিন আগেই বিজেপি জয়েন করেছেন, কিন্তু এর কিছুদিন আগে সে পিএম মোদীকে বেশ ভালোভাবেই সোশ্যাল মিডিয়াতে ক্রিটিসাইজ করছিল, তারপর কয়েক ঘন্টা পরেই বিজেপি জয়েন করে নিয়েছে। কি বললো শুনুন। মনে হয় ঘুমের ঘরে একটু বড় স্বপ্ন দেখে ফেলেছে। আর এইটাকে দেখুন, এর নাম হলো গৌরব বল্লভ। ইনি নিউজ চ্যানেলে নরেন্দ্র মোদী আর আম্বানিকে প্রাণ খুলে ক্রিটিসাইজ করছিল, বাট ইনিও এখন বিজেপি জয়েন করে নিয়েছে। শুধু বিজেপি জয়েন করছে না, কেউ কেউ আবার বিজেপি টু কংগ্রেস, কংগ্রেস টু বিজেপি, বিজেপি টু টিএমসি, টিএমসি টু বিজেপি, এইভাবেই ইকুইলিব্রিয়াম ভাবে চলতে থাকছে। যাই হোক, এটাকে দেখুন, শুধু দেখতে থাকুন। ইনি হলেন অশোক চৌহান, ফর্মার চিফ মিনিস্টার অফ মহারাষ্ট্র। ইনি 2024 কংগ্রেসকে বাই বাই বলে বিজেপি জয়েন করে নিয়েছেন। আগে একটা ভিডিও দেখেছেন, মনে করেন ওয়াশিং মেশিন এর ব্যাপারে, এইবার ওয়াশিং মেশিন কাজে লেগেছে। বিজেপি জয়েন করার কারণ কি হতে পারে বলতে পারবেন আপনারা? কারণ সিবিআই আর ইডি তাকে ইনভেস্টিগেশন করছিল আদার্স হাউসিং সোসাইটি স্ক্যাম নিয়ে। সাল 2010 এ স্ক্যাম বা কেলেঙ্কারির জন্যই অশোক চৌহানকে রিজাইন নিতে হয়েছিল চিফ মিনিস্টার পদ থেকে। আদার্স হাউসিং সোসাইটি হলো একটি 31-তলা বিল্ডিং, যেটা মুম্বাইয়ের কোলাবা স্টেটে তৈরি করা হয়েছিল, কারণ এই বিল্ডিংয়ে কার্গিল যুদ্ধে শহীদ হওয়া ব্যক্তিদের বিধবা স্ত্রী বা ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ ডিফেন্স দের ওয়েলফেয়ারের জন্য বা থাকার জন্য তৈরি করা হয়েছিল। এটি স্ক্যাম বলার কারণ এ হাউজিং বা বিল্ডিং কে দখল করা, কারণ এটি সরকারের জমি, এতে যে পারবে সেই দখল করা বা মালিকানা পাওয়ার চেষ্টা করেছিল। যাই হোক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মূল্যবান কথাটা শুনুন। ভারত মা কি রক্ষা করনে ওয়ালে কার্গিল কে যুদ্ধ মে মা ভারতী কি রক্ষা করতে করতে জো শহীদ হুয়ে এটি বলেছিলেন তিনি এ আদার্স হাউসিং স্ক্যাম এর জন্য। যে এই স্ক্যামে লিড দিয়েছেন তাকেই সম্মানের সহিত বিজেপিতে ওয়েলকাম করে নিল। বাহ, এগুলো একটা গেমের মতো মনে হচ্ছে। আমার পার্টিতে জয়েন হও, সব পাপ মুক্ত হয়ে যাবে। এটা পলিটিক্যাল পার্টি চেঞ্জিং না, মিউজিক্যাল চেয়ারের চেয়ার চেঞ্জিং চলছে। ভিডিও শেষ হওয়ার আগে আরো কিছু ইম্পর্টেন্ট স্পিচ শুনে যান নরেন্দ্র মোদীর। ভাইও বেনো মেরা মন্ত্র হ্যায় না খাতা হু না খানে দুঙ্গা। এই লাইনটা এতটাই পপুলারিটি পেয়েছিল যে এটি নিয়ে 2019 একটা মুভি রিলিজ করা হয়েছিল পিএম মোদী নামের, যেখানে বিবেক ওবরায় অ্যাক্টিং করেছিলেন। রামজি না খাউঙ্গা না খানে দুঙ্গা। এখানে আপনাকে কেমন করে বিলিভ করব, যেখানে কিছুদিন কোনো করাপ্ট লিডারকে টার্গেট করেন, আর ওই লিডার যখন আপনার পলিটিক্যাল পার্টিতে জয়েন করে তাকে শুদ্ধ গঙ্গার জল দিয়ে বরণ করে নেন। আমরা এমন সরকার চাই যেখানে আমরা না কিছু বলেই সরকার নিজে থেকেই সব কিছু করে দেয়।
আমরা এমন লিডার চাই যিনি অন্য কোনো লিডারের পিছনে টাকা ইনভেস্ট না করে সেগুলি কোনো ইনস্টিটিউশন বা ওয়েলফেয়ারের জন্য ইনভেস্ট করে, আর যিনি নিজের পাওয়ার কম করে ইডি বা সিবিআই ও জুডিশিয়ারিতে কাজে লাগায়। না হলে দিন পরিবর্তনের মতো লিডার্স তো বদলাতে থাকবে, কিন্তু সিস্টেম যাকার তাই থাকবে। তো আমাদের অন্য কিছুর দিকে মাথা খাটানোর পাশাপাশি একটু শুদ্ধভাবে পলিটিক্সেও মাথা খাটাতে হবে। সবকিছু আপনাদের আর আমাদের উপরই ডিপেন্ড করবে। তো ভিডিও ইনফরমেটিভ লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলটা গ্রো করতে একটু হেল্প করুন। তো চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, মেনি মেনি থ্যাংকস অফ লট। Thank you.